জঙ্গল সাফ করল হ্যাচারি মাঠ এলাকার নাগরিকরা এদিন মূলত ড্রেন জলা মশা মারার জন্য স্প্রে করা ইতিমধ্যে এলাকা থেকে পার্থেনিয়াম গাছ এবং আগাছা পরিষ্কার করে ফেলেছে এলাকার মানুষ হ্যাচারি মাঠ এলাকাটি বৃহত্তর বর্ধমান শহরের সন্নিকটে গড়ে ওঠা এক নতুন বসতি এলাকাটি বৈকুণ্ঠপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে হলেও উন্নয়নের কাজ করে বর্ধমান উন্নয়ন সংস্থা সম্পূর্ণ কাজ এখনও বাকি থাকলেও কিছু রাস্তা কংক্রিট এবং পিচের হয়েছে হয়েছে আংশিক ড্রেন এই এলাকার সচেতন নাগরিকরা নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুন্দর পরিবেশ গড়ে তুলতে নিজেরাই নেমে পড়েন কাজে প্রতি রবিবার তারা এই কাজ করে আসছেন নিয়মিতভাবে এদিন পাড়া ড্রেন এবং জলা জায়গায় স্প্রে করার কাজ করল প্রশাসন এদিকে ঘর রেখে নিজেরাই উদ্যোগী হয়ে এই কাজে হাত লাগিয়েছেন এলাকার মানুষজন মশার হাত থেকে কিছুটা হল রক্ষা পেতে এবং ডেঙ্গু প্রতিরোধ করতে তারা সামিল হল নিজেদের উদ্যোগে একটি হ্যান্ড পাম্প মেশিন এবং কীটনাশক কিনে এনে এলাকায় স্প্রে করলো যদিও পাড়ার বাসিন্দাদের দাবি এই কাজ পঞ্চায়েত প্রশাসনের করা উচিত তাদের সীমাবদ্ধতা থাকায় হয়তো সব কাজ করতে পারে না তাই আমরা নিজেরাই করছি যদি আমাদের আর কয়েকটা স্প্রে মেশিন এবং কিছু ব্লিচিং বা কীটনাশক প্রশাসন আমাদেরকে দেয় তাহলে খুব উপকৃত হব আশা করি প্রশাসন আমাদের পাশে দাঁড়াবে

পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা